নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানির কাজের ভ্যাকেন্সি নিয়ে এসেছি এবং এটা কিন্তু হুগলি জেলায় শেওড়াফুলি লোকেশনে অবস্থিত একটা রেপুটেড কেক কোম্পানি এটা কিন্তু ফুড প্রসেসিং কোম্পানি অনেক বন্ধুরা আছেন যারা ফুড প্রসেসিং কোম্পানিতে কাজের জন্য বলে আসছেন আমাকে যেখানে কোনো পলিউশন থাকবে না ধুলো নোংরা থাকবে না এবং খাদ্য প্রস্তুতকারক কোম্পানির মতন একটা নাম করা রেপুটেড কোম্পানিতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যারা কাজ করতে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এই কাজটা কেক কোম্পানি কিন্তু টোটালি এসি প্লান্ট হয় ঠান্ডা প্লান্ট তো এখানে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং হেল্পার পোস্টে কিন্তু কাজ করতে হবে যেটা লেবার পোস্ট তো এই কোম্পানিতে কেক তৈরি হচ্ছে বিভিন্ন রকম কেক তৈরি হচ্ছে পাঁচ টাকা দামের কেক যেগুলো বাটি কেক এবং দশ টাকা কুড়ি টাকা যেগুলো স্লাইস কেক সমস্ত রকম কেক কিন্তু এই কোম্পানিতে তৈরি হচ্ছে তো এখানে আপনাদেরকে হেল্পার পোস্টে কাজ করতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং প্যাকিং ডিপার্টমেন্ট বেশিরভাগ কাজটা কিন্তু প্যাকিং ডিপার্টমেন্টেই হয় কিন্তু প্রোডাকশন এবং প্যাকিং দুটোতে কিন্তু মিলিয়ে মিশিয়ে এখানে লোক নেওয়া হবে তো আপনারাই এখানে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে কাজ করবেন প্রোডাকশনে কেক তৈরি হয় সেখানে যে কাজটা হয় বিভিন্ন রকম কেকের যে ম্যাটেরিয়ালগুলো থাকে যে উপকরণ থেকে কেকগুলো তৈরি হয় সেই উপকরণগুলো মিক্সারে দিতে হয় মিক্সিং হয়ে যাওয়ার পরে সেই যে মাখাটা আছে সেটা বিভিন্ন ছাঁচ আছে কেকের সাইজ অনুযায়ী ছাঁচ আছে সেই ছাঁচে দিয়ে ওভেনের মধ্যে দিতে হয় বিরাট বড়ো বড়ো ওভেন থাকে সেখানে দিতে হয় বেকিং হয়ে যাওয়ার পরে এইবারে ওই কেকগুলোকে কোম্পানির যে প্যাকিং ডিপার্টমেন্ট আছে সেখানে অটোমেটিক যে র্যাপার গুলো হয় কোম্পানির এবার সেখানে আপনাদের বিভিন্ন রকম কাজ থাকে যেগুলো প্যাকিং হয়ে আসছে যে কেকগুলো সেগুলোকে ফটাফট ধরে ধরে যে পেটিগুলো থাকে পেটিতে সাজিয়ে রাখতে হয় কোনটা আছে চেন ওয়াইজ গুনে গুনে পেটিতে সাজাতে হবে এই ধরনের কাজগুলো থাকে কোনো আছে প্যাকেট লিক আছে কিনা সেটা চেকিং করতে হয় হাওয়া ঠিকঠাক আছে কিনা দেখতে হয় প্যাকেটের সিল ঠিকঠাক পড়েছে কিনা ডেট ঠিক আছে এরকম বিভিন্ন কিছু দেখে তারপরে কিন্তু কার্টুনে ভরতে হয় তো এই সমস্ত কাজ কোম্পানির ভিতরে করতে হবে এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে চলে কিন্তু কাজ করতে হবে যেহেতু প্যাকিং ডিপার্টমেন্ট এখানে বুঝতেই পারছেন রানিং একটা টেবিলের উপর রানিং একটা ট্রে থাকে তার উপরে কেকগুলো কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্যাকিং হয়ে ছুটে ছুটে চলে আসে সেগুলোকে নিয়ে কিন্তু এখানে মধ্যে মধ্যে রাখতে হবে বছর বছর থেকে ৩৫ বা বছরের বাস্কেটের যারা রয়েছে এখন দু তিন বছর আমরা বাড়িয়ে করাতে পারবো আগে পঁয়ত্রিশ অব্দি ছিল তো আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে কাজ করতে পারবেন শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নেই কিন্তু যারা এখানে কাজ করতে আসবেন তাদেরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেন্টেন করতে হবে মুখে বড় দাড়ি রাখা যাবে না মাথায় বড় চুল রাখা যাবে না হাতে আংটি বালা বা বড় বড় নখ এই ধরনের কোনো কিছু কিন্তু রাখা যাবে না যেহেতু এটা খাবারের জায়গা পুরোটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেন্টেন করে কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে আগের থেকে এখানে অনেক স্যালারি বৃদ্ধি পেয়েছে প্রচুর ইনক্রিমেন্টের জায়গা রয়েছে আমি সমস্ত ডিটেলস আলোচনা করছি আপনারা ভালো করে শুনে নিন তো স্যালারি প্যাকেজ যেটা ছিল এখানে কিন্তু আস্তে আস্তে বাড়ছে বেড়ে কিন্তু একটা ভালো জায়গায় চলে এসেছে তো এখানে এখন যে স্টার্টিং এ স্যালারি দেবে আমি পার ডে হিসাবে যদি আপনাদের বলি চারশো টাকা করে কিন্তু স্টার্টিং স্যালারি আছে পি এফ আলাদা করে আপনারা পাবেন পি এফ কিন্তু পার ডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পি একটা রয়েছে সেটা কিন্তু পার ডে হিসাবে আলাদা করে পাবেন চারশো পনেরো টাকা থেকে কিন্তু কিছু না আর প্রত্যেক বছর হলিডে হলিডেতে কোম্পানি ছুটি থাকবে সমস্ত হলিডে আগের দিন এবং শেষের দিন ডিউটি থাকলে সমস্ত হলিডের পয়সা কিন্তু পাবেন পুজোর বোনাস ফ্যাসিলিটি রয়েছে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু এখানে পাবেন থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে সেটাও আমি আলোচনা করছি এবার আপনাদের এখানে ডিউটি টাইম বলে দিই ডিউটি টাইম এখানে রয়েছে আটটা থেকে আটটা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট কিন্তু ডিউটি করতেই হবে আটটা থেকে আটটা ডিউটি এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চের জন্য ব্রেক থাকবে কাজের ফাঁকে রেস্ট আপনারা বার করে নিতে পারবেন এবং নাইটেও কিন্তু একই সিস্টেম রোটেশনালি চেঞ্জ করে করে এখানে ডিউটি হয় প্রত্যেক সোমবার করে এখানে কিন্তু শিফটিং চেঞ্জ হবে মাসে ছাব্বিশটা ডিউটি থাকে যদি কখনো রবিবারে ডিউটি হয় সেক্ষেত্রে রবিবারের পয়সা আপনারা পাবেন না হলে কিন্তু মাসে যদি ডিউটি থাকে ডিউটির কিন্তু পয়সা পাবেন এবারে তার উপরে আপনার অ্যাটেন্ডেন্স ডিপেন্ড করে আপনি স্যালারি দেবেন নো ওয়ার্ক নো পে বেসিস মাসে আপনি যতগুলো ডিউটি করছেন ততগুলো ডিউটি হিসাবে কিন্তু এই যে স্যালারি বলে দিলাম এই স্যালারি পাবেন আর স্যালারির টাইম আপনাদের সাত তারিখের মধ্যে কিন্তু স্যালারি প্রত্যেকে ঢুকে যাবে অ্যাকাউন্টে চাইলে অ্যাকাউন্টে হাতে চাইলে হাতে সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের স্যালারি ক্রেডিট হয়ে যাবে তার মাঝখানে যদি দশ দিন বা পনেরো দিনের মাথায় কারোর যদি অ্যাডভান্স প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডভান্স নিতে পারবেন কিন্তু স্যালারি এখানে খুব ভালো রয়েছে আর এই স্যালারি যেটা চারশো পনেরো টাকা বললাম এটা কিন্তু স্টার্টিং স্যালারি আপনি কাজ শিখে গেলে কিন্তু আরো স্যালারি বাড়বে অনেকগুলো জায়গা আছে এখানে প্রমোশনের অনেক সুযোগ রয়েছে কাজ শিখতে পারলে একটা ভালো জায়গা কিন্তু আপনারা এখানে তৈরি করতে পারবেন কারণ কেক কোম্পানির যারা কাজ শিখে গেছে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় অনেক রকম কাজের সুযোগ তারা কিন্তু পাবে আরও অনেক বড় বড় কোম্পানি আছে যারা এই সমস্ত কাজগুলো শিখে একটা জায়গা তৈরি করে নিতে পারবে তাদের কিন্তু ভবিষ্যতে কোনো কাজের অভাব হবে না তো এখানে ভালো করে কাজ শিখবেন কাজ শেখার জায়গা রয়েছে কাজ শিখে আপনি ভালো জায়গা করতে পারবেন এবং স্যালারি আছে এটা প্রথম থেকেই কিন্তু আপনাদের এই স্যালারি রয়েছে আস্তে আস্তে কিন্তু স্যালারি বাড়বে ডকুমেন্টস যেগুলো লাগছে তারকে বলে যে থাকা ঘর ফ্যাসিলিটি কোম্পানির কিন্তু ভিতরে রুম কিছু নেই ফিল হয়ে গেছে কোম্পানির বাইরে রুম আছে দশ থেকে পনেরো মিনিট মোটামুটি ডিস্টেন্স সেখানে রুম রয়েছে ভালো রুম আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম সেখানে থাকার জন্য বেড আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু ফ্রি অফ কস্ট কোম্পানি দিয়ে দেবে আপনারা বেডে থাকতেও পারবেন আর ক্যান্টিন সেখানেই আছে তো সেখানে আপনাদের ক্যান্টিন পেয়ে যাবেন যেখানে রুম আছে সেখানেই ক্যান্টিন দশ থেকে বারোই মিনিট পনেরো মিনিটের মধ্যে হাটা ডিস্টান্স তো সেখানেই আপনাদের কিন্তু রুম এবং ক্যান্টিন রয়েছে পঁয়ত্রিশ টাকা করে মিল দুবেলার খাবার পাওয়া যায় দুপুরের খাবার এবং রাতের খাবার এখানে অ্যাভেলেবেল আছে পার মিল ৩৫ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আপনারা এখানে খাবার পেয়ে যাবেন এই কোম্পানিতে এর জন্য ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স অবশ্যই যেন আধার কার্ডে পুরো জন্ম তারিখ আপনার থাকে জন্ম তারিখ মাস সাল তিনটে যেন উল্লেখ করা থাকে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স ব্যাংকের পাস জেরক্স প্যান কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন আর ব্যাংকের পাস বই যদি আপনার নিজের নামে থাকে ভালো নাহলে ফ্যামিলির যে কোনো একজন ব্যাংকের পাস জেরক্স দেবেন ফটো লাগবে দু কপি সমস্ত ডকুমেন্টস যা যা বলে দিলাম দু কপি করে ডকুমেন্টস নিয়ে আসবেন এবং দু কপি ফটো নিয়ে আসবেন আপনাদের কিন্তু এখানে সরাসরি জয়নিং করানো হবে আগামীকাল যারা কাজটা করতে পারবেন আগামীকাল বেডিং পত্র ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে চলে আসবেন এবং আপনাদের প্রত্যেককে কিন্তু এই কোম্পানিতে সরাসরি জয়েনিং করানো হবে এই কোম্পানিতে সরাসরি জয়নিং এর জন্য আপনাদের খরচা লাগবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নিয়ে চলে আসবেন আগামীকাল এগারোটার মধ্যে শেওড়াফুলি লোকেশনে প্রত্যেকে চলে আসবেন আপনাদের সকলকে কোম্পানিতে নিয়ে গিয়ে দায়িত্ব সহকারে আমরা জয়নিং করিয়ে দেবো এখানে ইন্টারভিউ প্রসেস রয়েছে ফর্মাল ড্রেসে সবাই আসবেন সেভিং করে আপনারা আসবেন ইন্টারভিউতে সিলেকশন করিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমরা আপনাদের প্রত্যেককে এই কোম্পানিতে সরাসরি জয়নিং করিয়ে দেব গ্যারেন্টি সহকারে যদি কারোর জয়নিং না হয় কেউ যদি রিজেক্ট হয়ে যান সাথে সাথে পেমেন্ট রিটার্ন পেয়ে যাবেন কিন্তু আমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটা কোম্পানিতে ক্যান্ডিডেটদের জয়নিং করাই যারা পেমেন্ট দেবে আমাদের আমরা কিন্তু তাদের দায়িত্ব করে এই সমস্ত কোম্পানিগুলোতে সরাসরি জয়নিং করিয়ে দেবো জয়নিং করিয়ে দেওয়ার হান্ড্রেড দায়িত্ব কিন্তু আমাদের যারা কাজটা করতে চাইছেন আমাকে ফোন করুন সন্ধে সাতটা থেকে নটার মধ্যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ফোন করুন এবং এগারোটার মধ্যে এই লোকেশনে প্রত্যেককে চলে আসতে হবে বেডিং পত্র ডকুমেন্টস এবং জয়নিং এর জন্য যে খরচা লাগছে সমস্ত কিছু নিয়ে আপনারা চলে আসবেন ভিডিওটা আগে ভালো করে দেখে নিন যদি আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় যে এজ বলে দিলাম যে ডকুমেন্টস গুলো বলে দিলাম সমস্ত কিছুর সাথে যদি ম্যাচ করে যায় এবং আপনারা যদি কাজটা করতে পারেন তবে আপনারা আসবেন আমরা কিন্তু দায়িত্ব সহকারে আপনাদের এখানে জয়নিং করে দেবো আগেও অনেক ছেলেরা এখানে কাজ করছে জয়নিং পেয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছে তো কাজ কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো যাদের কাজের প্রয়োজন অবশ্যই কিন্তু আমাকে ফোন করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার